আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। তো আমাদের এই যে ইছামতি নদী, সিরাজগঞ্জ সদর উপজেলার একডলা গ্রামের নদীর পাশে এই যে পুরো এটা চর, এটা নদী। দেখুন পুরনো নদী, মারা নদী, পানি খুব কম আসে। তো এই নদীতে এই যে জেলেরা মাছ ধরতেছে, ছেলে মেয়ে খেলা করতেছে। আর এইখানে এগুলো কি সুতা, হ্যাঁ লুঙ্গি সুতা, লুঙ্গি সুতা এইভাবে শুকানো হইতেছে। তারপরে এগুলো প্রসেস করে এগুলো লুঙ্গির জন্য, লুঙ্গি বুনানোর জন্য ব্যবহার করা হবে। আর এই পাশেই দেখেন ভুট্টা ক্ষেত, পুরা এলাকায় এই নদীর পাশে যতটুকু জায়গা আছে ভুট্টা ক্ষেত। ভুট্টা এখন ধরছে না, আর 20 দিন পরে এগুলো আগাছা কেটে দেব, দিলে গাছগুলো শুকা যাবে। শুকা যাওয়ার পর ফের এগুলো তুলে নেব। 20 দিনের মধ্যে ভুট্টা পেকে যাবে, পেকে যাবে ইনশাআল্লাহ। 20 দিন পেকে যাওয়ার পরে হয়তো মানে একদিন কম বেশি করে কাটছে, তো কিছু একদিন কম বেশি করে এনে দেবে। কত বড় কম হয়েছে, কত বড় বেশি হয়েছে। তো এগুলো ভুট্টা ভিতরে দেখেন পুরো, এই যে ভিতরে প্রায় সবগুলো এগুলা পাতাগুলা কাটা হয়েছে, হ্যাঁ গরুকে খাওয়ানোর জন্য না। এই যে ভুট্টার পাতা, এই যে এগুলো পাতা, এই দেখেন এগুলো পাতা গরুকে খাওয়ানোর জন্য খুবই পুষ্টিকর। আর এই যে এই পাশের জমিতে এটাতে ভুট্টার পাতা কাটা হয়নি, এগুলো কেটে হয়তো ইয়েতে খাওয়ানো হবে গরুর একটা ভালো পুষ্টিকর খাবার এই ভুট্টার পাতা। তো দেখুন এই যে অনেক বড় লম্বা সারি সারিভাবে ভুট্টা গাছ লাগানো হয়েছে। তো এই যে পাশেই ওই যে একজন আমরা একটু, এই যে আমাদের একটা গণেশ দেখেন, এই যে গণেশ ভক্ত। তো আমরা একটু দেখি, এই যে মাছ মারতেছে নদীর পাড়ে, খুব সুস্বাদু আর দামও অনেক। মাছ ধরেই নেই, ধরব দিয়েছেন মাছ কি উঠব মনে হয় না। কতক্ষণ লাগবে উঠতে? আরো 1 ঘন্টা। তাই আচ্ছা উঠান দেখি। হ্যাঁ মাছ মারতেছে। তো মাছ কি পাইছেন? তাহলে খাটাখাটনি তাই না, মাছই নাই। এই যে হচ্ছে নদীর পাড়ের পরিবেশ, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। এরকম পরিবেশ পাওয়া মুশকিল। আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। দেখুন ওই যে ওই পাশে গ্রাম, নদীর পাড়ে গ্রাম বাড়ি, বাড়িগুলো আরও এদিকে ছিল, নদীর পাড়ে ছিল, কিন্তু এই বাড়িগুলো আরো এদিকটা ছিল না, নদী মানে 2003-এ, হ্যাঁ 2007 সালে বন্যায় ভেঙে দেখেন পুরো নদী হয়ে গেছে। ঠিক আছে, এই বাড়ি মানে এই বাড়ি এই লেভেলে ছিল সব বাড়ি। হ্যাঁ तो मारा नदी आया है ना, मारा नदी बोलते हिंदी के पार आ गए थे, हिंदी के सुनने से लंच का लगता है तुमको पार लेकिन क्या 12 मासे तो पानी था। हां भाई 12 मासे कम बेशी पानी था। तो এই যে পাশে একটা সাঁকো দেওয়া আছে আমাদের গ্রামের একমাত্র পথ নদী পার হওয়ার, প্রায় গ্রামের প্রায় 10-12 হাজার জনের 10,000 মানুষ এই পারে বসবাস করে, যার একমাত্র সম্বল এই সাঁকো। আর এইখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন, কিন্তু ব্রিজটা বারবার হওয়া সত্ত্বেও হইতেছে না, বিভিন্ন কারণে হইতেছে না। তো একটা ব্রিজের খুব দরকার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।